বন্ধুরা, মালকী রান্নাঘরে আপনাদের স্বাগত উইথ ভিলেজ ফুড। আর দেখুন, শীতকালের সময় আমাদের এখানে কিন্তু এরকম ফরাশের বিচি পাওয়া যায়, তাই এই ফরাশের বিচি দিয়ে আর শীতকালে সুন্দর সুন্দর ফুলকপি দিয়ে খুব সুন্দর একটা বিচি দিয়ে আর সবগুলো সবজি দিয়ে একটা রান্না করব। আর সঙ্গে থাকবে তিসি, আমাদের এখানে তিসি পাওয়া যায়, তিসির একটা খুব সুন্দর একটা বড়া করব। আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন আর সঙ্গে থাকবে। তিসি আমাদের এখানে কিন্তু পাওয়া যায় খুব সুন্দর, এটা চাটনি খেতে ভালো লাগে অথবা বড়া বানালে খেতে ভালো লাগে। দেখুন খুব সুন্দর, কিন্তু এটারে আজকে আমি বেটে খুব সুন্দর একটা বড়া করব। আর এটা হচ্ছে ফরাশের বিচি, আমাদের এখানে ফরাশটা খুবই ভালো লাগে খেতে। এটা যে কোনো সবজি, মাছ দিয়ে হোক বা নিরামিষ হোক, ডাল হোক, যেরকমই বানাবেন সেরকমই খুবই ভালো লাগে খেতে। আমি সবগুলো সবজি কেটে নিয়েছি আগে থেকে, ফুলকপি, আলু, গাজর, ভেন্ডি, ওলকপি সব সবজি নিয়েছি। আর এখানে দেখুন এই যে ছিলাম সেই বিচিটা, আমি কিন্তু তার উপরে কিন্তু একটা বকলা থাকে, তাই বকলাটা আমি ছাড়িয়ে নিয়েছি আগে থেকে। আর দেখুন কী সুন্দর আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আমি এই তিসিটা কিন্তু এখন বেটে নেব, জ্বালিয়ে নিয়েছি। আর দেখুন কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি তিসিটা বেটে নিয়েছি। খুব সুন্দর করে দেখুন তিসিটা বেটেছি আমি, মধ্যে অল্প একটু বেসন দেব, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প একটু দেব জিরা গুঁড়ো, ভালো করে মেখে নেব। গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। বড়ার সাইজে দিয়ে দেবো, কি সুন্দর হয়েছে দেখুন, আর অনেকটা ফুলেছে। খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি আমি, লাল লাল করে দেখুন খুবই সুন্দর হয়েছে। এটা তুলে নেব, রাতে আর তেল দেবো না, এই তেলে ভেজে নেব তো সবজিটা। প্রথমে দিয়ে দেবো শুকনো লঙ্কা, কালো জিরে, মুড়ি, আদা কুচি, ফোড়নটা খুব সুন্দর করে হয়ে গেছে, দিয়ে দেবো সবজি। দিয়ে রাখা ছেলে রাখা দিচ্ছি, লবণ তো আমি লবণটা দিয়ে দিয়েছি, এবার কিছু সময়ের জন্য চাপা দিয়ে দেবো, কতক্ষণ অল্প ভাজা হয়ে যাবে। চাপাটা খুলে দেখবো সবজিটা কীরকম হয়েছে, দেখুন খুব সুন্দর হয়েছে। আবার মশলা দিয়ে দেবো, দিয়ে আবার কিছু সময়ের জন্য ভাজবো। প্রথমে দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, করে
মশলা তুমি ভেজে নিয়েছি, এবার দিয়ে দেব জল। দিয়ে দিয়েছি, এবার কিছু সময়ের জন্য আবার চাপা দিয়ে রেখে দেব। খুব সুন্দর করে কিন্তু তরকারিটা আমি বানিয়ে নিয়েছি, আর দেখুন কি সুন্দর হয়েছে। দিচ্ছি সবজি তরকারি, হাফ চামচের মতো ঘি দিয়ে দেব তার মধ্যে, আর একটু ভালো লাগবে। ধনিয়া পাতা কুচি, এবার নামিয়ে নেব। আপনারা দেখেছেন কি সুন্দর করে আমি তিসির বড়া করেছি, খুবই সুন্দর হয়েছে, খুবই মচমচে হয়েছে। কিন্তু আপনারা কিন্তু অবশ্যই কিন্তু তিসি যদি ঘরে না থাকে তাহলে বাজার থেকে কিনে আনে ঘরে এরকম বড়া বানাবেন, খেতে কিন্তু দারুণ লাগে, খুবই ভালো লাগে। আর এই যে আমি সবজিটা রান্না করেছি, বিচি সবজি পড়াশ বিচি দিয়ে আর সবজিটা রান্না করেছি, এটাও কিন্তু খুব দারুণ লাগে খেতে। প্রথমে আমি বলেছিলাম মাছ হোক বা এমনি নিরামিষ হোক বা ডাল হোক, যে কোনো সবজি দিয়ে খুবই ভালো লাগে। অবশ্যই যদি সবজিটা ফরাস বেশি সবজিটা ভালো লাগিয়ে থাকে তো অবশ্যই মালকী চ্যানেলে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অথবা কমেন্ট করে জানিয়ে দেবেন সবজিটা কীরকম হয়েছে আর তিসির বড়াটা কেমন হয়েছে। আর এরকম নতুন রান্না পেতে গেলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।